হ্যালো এভরিওয়ান, সবাই আমাকে শুনতে পাচ্ছো? ঠিক দেখতে পাচ্ছো কিনা ঠিকঠাক একটু জানাও। কার কি অবস্থা বলো? কে কে জয়েন করছে? রবি, স্মৃতি, আদিবা, মাফি, চারজন। ওকে, আমাকে কি ঠিকঠাক শুনতে পাচ্ছো তোমরা? দেখা যাচ্ছে? ওকে, অল রাইট। চারজন জয়েন করলো, আর একটু কারো কয়েকজন তো জয়েন করা উচিত। ঠিক আছে, আচ্ছা একটু আলোচনা শুরু করি। আমরা যতদিন যে প্রবলেমগুলো সলভ করছি আর কি, তার বেসিসে সবাই কি সব ম্যাথগুলো নোট খাতায় তুলছো? এভরিওয়ান, সবার নোট খাতায় ম্যাথগুলো সব উঠছে? রবি, স্মৃতি, আদিবা, মাফি, নির্ণয় আর যারা যারা আছো? আচ্ছা, সবাই পাঠাইছো? গ্রুপে কি সবাই পাঠাইছো? আচ্ছা ঠিক আছে, আমি আসলে গ্রুপে ওইভাবে মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায়, ট্র্যাক করা যায় না। আমি তোমাদেরকে ইমেল অ্যাড্রেস দিব, একটা ইমেল অ্যাড্রেস আবার একটু রিসেন্ড করবা, তাহলে আমি প্রপারলি অবজার্ভ করতে পারবো। ওকে, মোটামুটি 6 জন জয়েন করেছে, হয়তো কয়েক কয়েকজন দেশের বাড়িতে যেতে পারে, মেবি এই জন্য হয়তো মিস করতে পারে। আচ্ছা তো চলো, আমাদের যে প্রবলেম সলভিং কিছু প্রবলেম ছিল সেগুলো আমরা সলভ করা শুরু করি। তো এর আগে গতদিন আমরা যে কয়েকটা প্রবলেম সলভ করছিলাম, লামিয়ার মনে হয় কয়েকটা প্রবলেম ছিল সেগুলো সলভ করেছে, আর কয়েকটা বাকি আছে। আর এরপর আরেকটা নতুন প্রবলেম দেখলাম, এটা কে পাঠাইছে? আচ্ছা, এই যে এই ম্যাথটা কে পাঠাইছে? একটি গাড়ির স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 16 মিটার যায়, কে পাঠাইছো বা কেউ কি সলভ করছো কিনা এটা? স্যার আমি পাঠাইছি। এটা কি পারছো, ট্রাই করছো? বাকিরা কেউ কি ট্রাই করছিলা? পারবা কেউ? অঙ্কটা দেখছিলা? এনিওয়ান? মনে হয় না। আচ্ছা, অঙ্কটা আমি নিজেও দেখি নাই ভালো করে, জাস্ট দেখলাম গ্রুপে, তাই এটা স্টেপ করে দিলাম আর কি। আচ্ছা দেখো, স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছ ডেফিনেটলি, রাইট? পাচ্ছ না? জি স্যার। আচ্ছা ওকে, সো এখন তাহলে চলো আমরা এই অঙ্কটা একটু সবাই মিলে সলভ করি। আগে প্রবলেমটা বুঝি, আমাদের প্রবলেমটা কি বলা আছে? বলা আছে একটা গাড়ির স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 16 মিটার যায়। আচ্ছা, তো তার মানে অবশ্যই ডেফিনেটলি গাড়িটা স্টার্ট করছে, মনে করো একটা রাস্তা আগে আঁকি। এই হচ্ছে ধরো আমাদের রাস্তাটা, সো এই রাস্তার মধ্যে আমাদের যে গাড়িটা আছে চলতেছে, চলতেছে বলতে স্থির অবস্থান থেকে গাড়িটা যাত্রা শুরু করছে, তার মানে ডেফিনেটলি গাড়িটার আদি বেগ U=0 আমরা ধরতেই পারি। আচ্ছা, শুরু করে কি হয়, প্রথম সেকেন্ডে যাত্রা শুরু করে সেটা প্রথম সেকেন্ডে 16 মিটার যায়, প্রথম সেকেন্ড মানে 1 সেকেন্ডে। আচ্ছা, তাহলে আমাদের টাইম কাউন্ট হচ্ছে, এখানে আমরা ধরবো টি এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড, এবং 1 সেকেন্ড পরে ধরো সে এই পজিশনে আসছে এখান থেকে এই পর্যন্ত, এবং আসার পরে যখন আসছে এই জায়গায় তার সে যে দূরত্ব অতিক্রম করছে করছে এস, সেটা হচ্ছে 16 মিটার। আচ্ছা ভালো কথা। এখন কি বলছে, গাড়িটি শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্বের 9/25 অংশ, এই যে 9/25 অংশ গাড়িটির ভ্রমণকাল কত, মানে গাড়িটা টোটাল টাইম মানে তার ট্রাভেলিং টাইমটা কত। আচ্ছা এখন একটু চিন্তা করো, একটা গাড়ির চলার ঘটনা বলতেছে, গাড়িটা চলতেছে স্থির অবস্থান থেকে চলতেছে, তো ডেফিনেটলি যেহেতু স্থির অবস্থান থেকে সে চলতেছে তার অবশ্যই একটা ত্বরণের ভ্যালু থাকবে এখানে, রাইট? এখন বলছে গাড়িটা শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্বের এত অংশ। এখন এইখানে একটা আমার একটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক হচ্ছে শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে আমরা কি বুঝি বলো তো, মানে থামার আগে লাস্ট মোমেন্টটা, তাই না? ব্যাপারটা তো তাই নাকি? সো আমরা যদি ঘটনা এইটা ধরে নেই যে সে থেমে গেছে একটা ডিস্টেন্স পরে গিয়ে তার গন্তব্যে পৌঁছে গেছে,
তাহলে সেটা কি ত্বরণ না মন্দন বলো? মন্দন মন্দন মন্দন। তাহলে অঙ্কের শেষ কথাটা আমাদের বোঝাচ্ছে তার মন্দন হয়েছে, বাট অঙ্কের শুরুর অংশ আমাকে বোঝাচ্ছে তার ত্বরণ হয়েছে, কারণ তার আদিবেগ ছিল জিরো। জিরো থেকে সে একটা ভেলোসিটি গেইন না করলে তো জীবনও 1 সেকেন্ডে 16 মিটার যাইতে পারতো না। তো এইখানেই হচ্ছে একটা ঝামেলা, যে তাহলে আমরা আসলে কিভাবে অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা আসলে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ইনফরমেশন এখানে মিসিং আছে, সামহাউ কোনো একটা ইনফরমেশন মিসিং আছে, আদারওয়াইজ আসলে এটা হবে না, এটা প্রবলেম সলভ মানে সলভেবল প্রবলেম বলে আমার মনে হচ্ছে না। স্যার এখানে স্যার যেটা ছিল স্যার এটা তো দিছি স্যার, তাই স্যার এটা আমাদের স্কুলের প্রশ্ন স্যার গত বছর আসছিল স্যার। আচ্ছা আচ্ছা, তো এটার সলিউশন কি তোমার জানা আছে? না স্যার পড়েছে স্যার, ওই লকডাউন পরে গেল স্যার, কোশ্চেন সলভ করে রাখে স্যার। বুঝতে পারছি, প্রবলেমটা বুঝতে পারছো কি প্রবলেমটা নিয়ে পড়ছি আমরা এই জায়গাটাতে? এখন গাড়িটির মোট ভ্রমণকাল কত? আচ্ছা এই ক্ষেত্রে গাড়িটির ভ্রমণকালটা স্যার গরুর প্রশ্নে দেওয়া ছিল স্যার। আচ্ছা দাঁড়াও, আর উপরে উদ্দীপকটা দাঁড়াও দাঁড়াও, আমরা তর্কের খাতিরে যুক্তির খাতিরে ধরে নেই যে পুরোটা গাড়ি সুষম ত্বরণেই গেছে। আমরা এর আগে অঙ্ক করছি না যে মানে গাড়িটা যত দূর গেছে সেখানে এসে গাড়িটা থামে নাই, তা কিন্তু ওইখানে অঙ্ক শেষ হয়ে গেছে। তো আমাদের এই কেসেই হয়তো ঘটনাটা সেরকম হইলেও হইতে পারে, পারে না? তো আমরা এই জন্য যে কাজটা করব, আমি আমি যাই না অঙ্কটা আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে, জাস্ট আমি একটা ধরে আগে আগাইতে থাকি আমরা। দেখো তো আমরা ধরলাম এটা এ, 1 সেকেন্ড পরে সে বিতে আসছে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, এবং ধরো এই যে সি পয়েন্ট, এটা এটা হচ্ছে তার হচ্ছে গন্তব্যস্থল, ঠিক আছে? এখন যেহেতু এ বি অংশে ত্বরণ আছে, আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। কেন আমরা এখানে কি কি জানি, আমরা ইউ জানি, এস জানি, টি জানি, হ্যাঁ, তাহলে আমরা এ বের করতে পারবো কিভাবে? আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে ইউটির ভ্যালু তো এখানে জিরো হয়ে যাচ্ছে, এটা তো থাকতেছে না, তাহলে আমাদের থাকতেছে এস ইজ ইকুয়াল টু হাফ অফ এ টি স্কোয়ার। এখান থেকে আমরা এর ভ্যালু যদি বের করি, এর ভ্যালু হচ্ছে আমাদের কত আসতেছে, উপরে হচ্ছে 2s হবে, আর হচ্ছে নিচে হবে টি স্কোয়ার। একটু বসাও তো মানগুলো, তাহলে 2 × s হচ্ছে 16 মিটার, তাই তো? বাই হচ্ছে টি সময় কত, 1 স্কোয়ার, কত আসতেছে 32। আচ্ছা 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে গাড়িটার ত্বরণের ভ্যালু, এবং আমরা ধরে নিলাম গাড়িটা এ থেকে বি পর্যন্ত বা পর বি এর বি এর পরে সি পে পৌঁছানোর আগ পর্যন্ত একই ওয়েতে একই স্টাইলে তার ভেলোসিটিটা কন্টিনিউ করছে, একই স্টাইলে বলতে একই অ্যাক্সিলারেশনে, আমরা এটা ধরে নিলাম। এখন তারা বলতেছে অতিক্রান্ত গাড়িটি শেষ সেকেন্ডে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্বে 9/25 অংশ, 9/25 অংশ, ঠিক আছে? আচ্ছা মোট দূরত্ব মানে এ থেকে সি পর্যন্ত মোট দূরত্বটাকে আমরা যদি এস ধরি, মানে আসলে এই যে এই পার্টটা করলাম না, এখানে সব ওয়ান ধরা উচিত ছিল, S1 T1, বুঝতে পারছো? তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা হচ্ছে S1, ঠিক আছে? তো S1 হচ্ছে এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এবং এ থেকে সি পর্যন্ত হইতেছে টোটাল দূরত্ব, সেটাকে আমরা এস হিসেবে কাউন্ট করলাম। তাহলে তাদের কথা অনুযায়ী ধরো তার আগের সেকেন্ডটা, তার আগের সেকেন্ড মানে এটা হচ্ছে তার যাত, সি হচ্ছে তার গন্তব্য, তো গন্তব্যে পৌঁছানোর ঠিক আগের সেকেন্ডটা ধরো ওই সময়টা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, কথা কি বুঝতে পারছো? এইটা হচ্ছে গন্তব্যে পৌঁছানোর শেষ আগের সেকেন্ড আমরা ধরে নিলাম। তো এখন তাহলে আমি একটু নামটা পরিবর্তন করি তাহলে ভালো হবে, আই থিঙ্ক। এইটাকে দেই সি, এইটাকে দেই ডি, মানে কি বুঝাচ্ছি বুঝতে পারছো? মানে ডি হচ্ছে তার ডেস্টিনেশন, কিন্তু সি থেকে ডি হচ্ছে ডিতে মানে যাত্রা মানে গন্তব্যে পৌঁছানোর আগের যে একটা সেকেন্ড, যে একটা সেকেন্ডের কথা আমাদের বলা হয়েছে, কথা কি বুঝতে পারছো সবাই? নাকি কোনো ভেজাল আছে, কোনো ভেজাল আছে? আচ্ছা তাহলে সে অনুযায়ী আমরা যদি সিডি অংশ নিয়ে আলোচনা করি, সিডি অংশ নিয়ে, তাহলে সিডি অংশের জন্য আমাদের কাছে কি কি আছে? দেখো ডিতে তার শেষ বেগ কত আমরা জানি না,
সিতে তার আদিবেগ কত সেটাও আমরা জানি না। আমরা শুধু জানি সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা আমাদের যে টোটাল দূরত্ব এস, সেই এস এর 9/25 অংশ, মানে এস ইন্টু 9/25, এইটা হচ্ছে আমাদের ওই শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটাকে কি নাম দিব বলো? এটাকে নাম দিলাম সাপোজ ধরো এস প্রাইম দিলাম বা এস টু দিলাম। এস টু দিব না প্রাইম দিব? আচ্ছা এটা ইচ্ছা, এটা আসলে চুজ, তুমি কিভাবে চুজ করো। আমি এটাকে ধরো এস টু দিলাম সাপোজ এস টু। তাহলে শর্ত অনুযায়ী এস টু এর ভ্যালু হচ্ছে এস ইন্টু 9/25, তাই না? কথা ক্লিয়ার? তো আমাদের কাছে এখন এই ক্লুটুকুই আছে, আর কোনো ক্লু আপাতত আমি দেখতেছি না। তো এই ক্লু অনুযায়ী আই হ্যাভ নো আইডিয়া হোয়াট টু বি গোইং অন। আচ্ছা বাই দ্য ওয়ে, এই সিডি অংশের জন্য আমরা টাইমও জানি, টি এর ভ্যালু আমরা জানি। এখন এখান থেকে বলো তো কি বের করলে আমাদের সমাধান আসতে পারে, কেউ কি বলতে পারবা কি বের করলে সমাধান আসতে পারে এখান থেকে? এনিওয়ান, কেউ পারবা না? এটা 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 তো বের করতে পারা উচিত, কোন ভ্যালুটা বের করা থাকলে হয়তো বা বের করতে পারলে আমরা হয়তো বা পৌঁছাতে পারবো আমাদের। হ্যাঁ দূরত্ব বুঝে সিডি অংশে, এখানে আমাদের আসলে যেটা বের করতে পারলে সুবিধা হইতো সেটা হচ্ছে ডি বিন্দুতে গাড়িটার শেষ বেগ কত। ডি বিন্দুতে গাড়িটার শেষ বেগ জানা থাকলে আমরা সময় হিসেব করে বলতে পারবো যে কত সময় পরে গিয়ে ওই 32 মিটার/সেকেন্ড² ত্বরণে পৌঁছাইলে সে ওই শেষ বেগটা গেইন করতে পারবে। তাহলে ওইটাই হবে এ থেকে ডি পর্যন্ত তার ভ্রমণ কাল। বুঝতে পারছো? এখন এখানে কি আর কোনো ক্লু আছে? আমার তো মনে হচ্ছে না একদম। দেখ কি করা যায়, কি করা যায় বলো দেখি কি করা যায়। গাড়িতে শেষ সেকেন্ডে বলছে, তার মানে ডি বিন্দুতে বেশি জিরো হওয়া উচিত না? যদি ওইটা হয় তো প্রথমেই বললাম, যদি ঘটনাটা ওইটা হয় তাহলে অঙ্কটা সলভেবল না, এটা সলভেবল হবে না তখন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, তুমি যদি ধরে নাও ডিবি তো থেমে গেছে, তাহলে কি আমার মন্দন হইছে না? মন্দন তো হইতে হবে, তাহলে কিছু অংশ ত্বরণ আবার কিছু অংশ মন্দন হলে কি দুইটা দুইটা ডিফারেন্ট টাইপ অফ ভেলোসিটি কি একটা ফিল্ডের মধ্যে তুমি আলোচনা করতে পারবা? পারবা না। আর তাহলে সেই ক্ষেত্রে অঙ্কের কোনো যৌক্তিকতা, এই অঙ্কে অঙ্কটা আসলে কোনো যৌক্তিকতা থাকে না যদি আমরা এটা ধরে নিই। আর যদি আমরা ধরে যৌক্তিকতার মধ্যে আনতে চাই তাহলে আমাদের এটা বুঝে নিতে হবে যে এ থেকে ডি পর্যন্ত পুরোটা রাস্তায় সে একই সুষম ত্বরণে গেছে, এবং ডিতে ডি তার গন্তব্য হয়তো, কিন্তু ডিতে সে থামে নাই, হয়তো শেষ বেগ ছিল, সে একটা বেগ অর্জন করে পর্যন্ত চলে গেছে আর কি। আমার কথাটা কি বুঝতে পারছো? সো এইটাই চিন্তা করতেছে এখন কি করা যায়। আচ্ছা এ থেকে ডি পর্যন্ত টোটাল দূরত্ব তো আমরা এস ধরছি, তাহলে শর্ত অনুযায়ী আমার ডি বিন্দুতে তার শেষ বেগ আমি যদি এভাবে চিন্তা করতে পারি, দেখো তো আমরা যদি v² = u² + 2ia চিন্তা করি, তাহলে আদি বেগ মানে আমরা এখন পুরো এডি অংশের জন্য আলোচনা করতেছি, তাহলে এডি অংশের শেষ বেগ ভি, ডিতে ডিতে শেষ বেগ ভি, তাহলে ভি স্কোয়ার এর ভ্যালু কত হবে? ইউ স্কোয়ার, আদি বেগ এ থেকে যেহেতু শুরু করছি চিন্তা করছি, তাহলে জিরো, তাহলে জিরো প্লাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু a ইন্টু s, তাই তো? তো আমাদের কাছে s এর ভ্যালু নাই, ডেফিনেটলি a এর ভ্যালু আছে। এখন আর কি কোনো ক্লু আমি আমি কোনো ক্লু এখন আচ্ছা দেখি, তারপর অঙ্ক নিয়ে ভাবতে তো দোষ নাই, এমন না ভাবলে ক্ষতি আছে। দেখো শেষ ক্লুমের ক্লু পাইতেছি আমরা এই দুইটা, এইটা একটা পাইলাম v² = 2as, এর ভ্যালু আমাদের জানা, এটা মাথায় রেখো। আর এখানে এস টু হচ্ছে সিডি অংশের শেষ অংশ অতিক্রম দূরত্ব, যেটা এখানে অ্যাকচুয়ালি আমাদের এস এর 9/25 অংশ। আচ্ছা আরেকটা বিষয় এখানে সমস্যা হবে, সেটা হচ্ছে যে আমরা যদি সিডি অংশে সিডি অংশে কতটুকু দূরত্ব গাড়িটা গেছে সেই দূরত্বটাও বের করতে পারতাম তাহলেও হইতো,
কিন্তু সিডি অংশের দূরত্ব বের করতে হলে মানে এস টুর ভ্যালু বের করতে হলে সিতে গাড়িটার আদিবেগ লাগবে। এখন সিতে আদিবেগ বের করা মানে হচ্ছে আসলে এসি অংশের শেষ বেগ বের করা লাগবে। এখন এসি অংশের শেষ বেগ যদি বের করতে চাই তাহলে আমার এ থেকে সি পর্যন্ত টাইমটা কত সেটা লাগবে। আমি তো এ থেকে সি পর্যন্ত টাইম জানি না, আমি জানি এ থেকে বি পর্যন্ত জাস্ট টাইম জানি, তাই না? তো এইটাই হচ্ছে ঝামেলা, মানে বি থেকে সি এর মধ্যবর্তী সময় বা দূরত্ব কোনো একটা জানা থাকলে আমাদের আর ভেজাল হয় না। সবাই কি বুঝতে পারতেছো আমার কথাগুলা? সো আমি অঙ্কের এই পর্যন্তই আলোচনা দেখতেছি, আর কোনো সলিউশন দেখতেছি না, তারপরে আমি ভাববো নি। বাট তোমাদের মধ্যে যদি কেউ ভেবে জিনিসটা বের করতে পারো বা এখানে মানে আরো আরো কোনো যদি ক্লু বের করতে পারো তাহলে হয়তো সলভ হতে পারে, ক্লু আরো ভাবলে আরো ক্লু বের হবে। ঠিক আছে, আমি শিওর ক্লু যে বের হবে না তা না, আমরা এবি অংশে মোটামুটি সব কিছুই জানি, আমরা সিডি অংশে এস টি জানি শুধু, আর জানি ওইটার অতিক্রান্ত দূরত্ব টোটাল দূরত্বের এত অংশ। আচ্ছা, আমরা কি তোমার বি বিন্দুতে শেষ বেগ ভি বের করতে পারবো, তাই না? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, মানে এ ইন্টু টি, তাহলে এ এ রয়েছে 32, তাহলে 32 ইন্টু 1 সেকেন্ড কত হয়? 32 আর কি, তার মানে বি বিন্দুতে গাড়িটার বেগ হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বি বিন্দুতে আদিবেগ জানি কিন্তু বি থেকে সি এর মধ্যবর্তী কোনো সময় আমরা জানি না। তাহলে অঙ্কটা মনে হয় এখানে আটকে যাবে। কারো কিছু সে থাকলে বলতে পারো, কিন্তু শেয়ার করতে পারো। কারো কোনো সে নাই? আচ্ছা, যদি কারো কোনো সে না থাকে তাহলে অঙ্কটা এখানেই পেন্ডিং থাকলো। আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো একটা ডাটা মিসিং আছে, খুব সম্ভবত এটা হবে না। ঠিক আছে, অঙ্কটা খুব সম্ভবত আমাদের সলিউশন হবে না, আমি এটাকে সাইড করে রাখতেছি এখন। ওয়েল, আচ্ছা কেউ যদি এটাকে ভাবতে পারো আমাকে জানাও। আর রবি, প্রবলেমটা কি সলিউশন কি তোমাদেরকে দেয় নাই না? হ্যালো, কি হলো, সব ঘুমাইতেছে নাকি? না স্যার, আমাদের অঙ্কটাতে আমার কাছে মনে হচ্ছে কোনো এক প্রবলেম আছে। ঠিক আছে, আমি আপাতত দেখতেছি না, বাট তারপরেও আমি আর একটু ভাববো যে কিছু হয় কি না এখান থেকে। ঠিক আছে, ওকে, এবার চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কটা কি মনে হয় এটা করছো? লামি, এটা লামিয়া প্রবলেম পাঠাইছিল, লামিয়া প্রবলেম সলভ হয়েছে? লামিয়া কি আছে গ্রুপে? না, ওই তো নাই। আচ্ছা, এটা করছো, সবাই পারছো আশা করি। আচ্ছা, তারপর আরেকটা প্রবলেম আছে, তো এই বুলেটের অঙ্ক, এটা এটা করছো সবাই? কেউ কি পারছো? বন্দুক থেকে একটা গুলি যদি কারো সমস্যা হয় একটু গ্রুপে নক দিবা, যে করছে সে পাঠিয়ে দিবা সাথে সাথে। ঠিক আছে, এটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরেকটা আছে, একটা এটাও বুলেটের অঙ্ক, এটা এটা করছো কেউ? আচ্ছা, এটা কি করতে পারবো আমরা সবাই? যারা যারা করি নাই, আমরা একটু খাতা কলম নেই, খাতা কলম নিয়ে ট্রাই শুরু করি দেখি। আমি অঙ্কটা আলোচনা করে দিচ্ছি, দেখো তোমরা পারবা, কঠিন অঙ্ক হওয়ার কথা না। কি বলছে, পুলিশ প্রশিক্ষণের সময়, পুলিশ প্রশিক্ষণের সময় ছোড়া একটি বুলেট 10 সেন্টিমিটার পুরো একটা কাঠের তক্তায় প্রবেশ করে, বুলেটটি তক্তার মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়। এই হুবহু এই অঙ্কটাই তো আমরা করছি না, স্লাইডে করছি না? এটা করছি স্যার, আমরা স্লাইডে করছি, শুধু পার্থক্য হচ্ছে এখানে প্রশ্ন করছে, ওইখানে প্রশ্ন ছিল বুলেট কি তক্তাকে ভেদ করতে পারবে কিনা, আর এখানে বলছে ভেদ করতে হলে তক্তাকে মানে তক্তা পুরোটা ভেদ করতে হলে বুলেটের আদি বেগ কত হতে হবে। পারবো না আমরা এটা? খাতা কলম নাও তো সবাই, ট্রাই করো তো, যারা যারা করো নাই ট্রাই করো।
রবি, মাফি, নির্ণয়, শিফা, বিপার কি বাকি হঠাৎ করে কমে গেল কেন? দুই তিনজন, 7 জন ছিল না, 8 জন ছিল না? কি সবাইকে ফাঁকিবাজি মারা শুরু করে দিছে? নির্ণয়, শিফা করতেছো? শিফা করতেছো? স্যার করতেছি। ওকে, মাফি, রবি করতেছো? জি স্যার। জি স্যার। ওকে, খুব ইজি, এটা হয়ে যাওয়ার কথা। কি করতে হবে আসলে? কিছুই না, যেটা হচ্ছে তোমাকে অবশ্যই প্রথমে বুলেটটার মন্দনের ভ্যালু বের করতে হবে একটা। হ্যাঁ, বুলেটের যে মন্দনের ভ্যালু সেটা দেখাইতে হবে, এর ভ্যালু বের করবা, এবং সেটা বের করবো। এখানে ইনফরমেশন দেওয়া আছে 10 সেন্টিমিটার মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে আমার 3 সেন্টিমিটার জন্য এস হচ্ছে 3 সেন্টিমিটার। হ্যাঁ স্যার, এখানে স্যার কোনো নির্দিষ্ট সংখ্যা আসবে না স্যার ওই স্যার? হ্যাঁ, নির্দিষ্ট সংখ্যা আসবে না স্যার। যেটা এটা প্রবেশ করছে তার থেকে স্যার ইয়া কিছু গুণ করে স্যার আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কোনো নির্দিষ্ট ভ্যালু আসবে না, এটা ইউ সহযোগে একটা জাস্ট একটা মানে রাশি আসবে স্যার। আপনার আমার স্যার 1.5 এর স্যার ইয়ে হয়েছিল স্যার, 1.5 করে দেখো। এই হচ্ছে আমাদের তক্তা, দাঁড়াও তক্তাটাকে আঁকা যাবে সুন্দর করে। এই ধরো আমাদের তক্তা, ধরো এই হচ্ছে আমাদের বুলেট ঢুকতেছে। তো প্রথম যে তথ্য আছে, 10 3 সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটা, 3 সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটা কি করে, অর্ধেক বেগ হারায়। এই ক্লুটা ব্যবহার করে তোমাকে প্রথমে কাঠের ভিতরে বুলেটের যে মন্দনের ভ্যালু কত সেটা বের করতে হবে, সেটা বের করে ফেলবা। দেন পরবর্তীতে পুরা তক্তার পুরুত্ব কি 10 সেন্টিমিটার, তখন এস এর ভ্যালু 10 সেন্টিমিটার ধরে তখন দেখবা যে, এবং এর ভ্যালু তুমি একটু আগে যা পাইছো সেটা বসায় তোমাকে দেখতে হবে যে ইউ এর ভ্যালু কত হওয়া লাগবে, এবং ওইটাই হবে তোমার অ্যান্সার। আছি আমি, যারা ট্রাই করতেছো করো, না পারলে ডেফিনেটলি বলে ফেলবা, আমরা ট্রাই করবো। আচ্ছা, বাকিরা দুই তিনজন কই গেল তো দেখা দরকার, কারো কি হয়েছে? যার হয়ে যাবে সাথে সাথে একটু বলে ফেলো। হ্যাঁ স্যার, আমার 1.5 আসছে। আচ্ছা ওকে, 1.5 আসলে তো ভালো। মানে আপনার নিচে বুঝবার কত কত সেকেন্ড পরে মানে মাটিতে পড়বে। তুমি যেটা করছো এটা একটু সুন্দর করে ছবি তুলে গ্রুপে দাও, সবার সাথে শেয়ার করো, সবাই দেখুক যে ঠিক আছে কিনা। এখন আমার ওইটা ওইটা আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নাই, মানে ভ্যালুগুলো দিয়ে করতে হলে আবার সাইড বের করে দেখতে হবে, তো এই জন্য আমি এখন কিছু বলতে পারতেছি না। তুমি এটা গ্রুপে দিয়ে দাও, দেখো সবাই দিয়ে সবাই দেখুক, তারপরে মানে যদি অল সে ওকে থাকে তাহলে তো হইলো।
আচ্ছা, সো সো আর বাকিদের হইল কি? নির্ণয়, শিফা, রবিনা, মাফি কার জন্য হয়েছে বলছিল, কি জন্য করতেছ? মাফির হয়ে গেছে। বুঝতে পারতেছি না নাকি? আচ্ছা, বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, ওরা বোঝার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এগুলা আগে রিমুভ করি। এর ভ্যালু বের করছো প্রথমে? দেখো, আচ্ছা দেখো, না না না, ফার্স্টে আদিবেগ, হ্যাঁ ফার্স্টে আদিবেগ, হ্যাঁ ডেফিনেটলি ইউথ। একটু দাঁড়াও, প্রথম অংশের জন্য আদিবেগ হচ্ছে, আরে আচ্ছা আচ্ছা, আদিবেগ কোন একটা সমস্যা হয়েছে, হ্যাঁ এখন ঠিক আছে মনে হয়। আদিবেগ ইউ ধরে নিলাম যে বুলেটটা ইউ আদিবেগে প্রবেশ করছে প্রথমে, তো যদি আদিবেগ হয় ইউ তাহলে শেষ বেগ যদি হয় ভি তাহলে শর্ত অনুযায়ী ভি কত হবে? ভি হবে আদিবেগের অর্ধেক, ইউ বাই টু। তাহলে ইউ ইউ আর ভি এর একটা মানে ইমাজিনারি ভ্যালু পাইলাম আমরা এখান থেকে, এবং এই সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমরা ধরলাম এস, এস ইকুয়াল টু হচ্ছে 3 সেন্টিমিটার, বা এটা আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে কত আসতেছে, 0.3 সেন্টিমিটার, না 0.03 মেবি, তাই না? 0.05, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এখানে যদি সূত্রটা অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এ হচ্ছে বুলেটটার মন্দন আর কি বেসিক্যালি আমাদের ভি। তাহলে ভি এর ভ্যালু যদি আমরা, আচ্ছা এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করবো, আসলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে এ এর ভ্যালু কত আসবে আমাদের এখান থেকে, প্রথমত এই পাশে থাকবে আমার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হবে টুয়াইস এস। আচ্ছা এখান থেকে আমরা যদি ভি স্কোয়ারের ভ্যালু বসাই, ভি এর ভ্যালু আসতেছে ইউ বাই টু, মানে ইউ বাই টু বা কথায় বলতে গেলে সেটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই ফোর, তাই তো? ইউ স্কোয়ার বাই ফোর মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার বাই টুয়াইস এস, 2 × 0.03। আচ্ছা তো দেন কি হলো, এখান থেকে একটু ক্যালকুলেশন করো তো, এখানে আসলে এই ক্যালকুলেশনগুলো করতে আমার ভালো লাগে না, তারপর ক্যালকুলেটারে করি কত আসে। এখান থেকে কি কমন যায় বলো তো, ইউ স্কোয়ার বাই ফোর মাইনাস ইউ স্কোয়ার, এখানে কি হবে বলো তো, এটার ভ্যালুটা কত আসবে আসলে? 25 ইউ স্কোয়ার বাই টু, এখানে আসবে মাইনাস 0.75 ইউ স্কোয়ার, তাই না? আর হচ্ছে এখানে হচ্ছে তোমার 2.03। এই লামিয়া আদিবা কই গেছিল তোমরা? আর এখানে তো মন্দন হচ্ছে, তাহলে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার হবে না? না না না, আমরা এখানে প্লাসের সূত্র ধরে করছি, রাইট? যদি মন্দন হয় তাহলে এ এর ভ্যালু আমাকে অটোমেটিক্যালি সূত্র আমাকে নেগেটিভ দেখাবে, যেমন অলরেডি দেখো দেখানো শুরু হয়ে গেছে, সামনে নেগেটিভ চলে আসছে আসলে, বুঝতে পারছো? আচ্ছা এখানে 0.75 আর এখানে হচ্ছে 1/2, এটা ভাগ করি আমরা, একটু ভাগ করলে কত আসে দেখি, 0.75 বাই হচ্ছে 0.06, এখানে আসছে 12.5। তাহলে আমরা এখানে ভ্যালুটা পাচ্ছি তো তোমার টু, আরে দাঁড়াও মাউসে মনে হয় ঝামেলা করতেছে আমার এখানে। আজকে কিন্তু তোমাদের তোমাদের কিসে ক্লাস নিচ্ছি বলতে পারবা? মাইনাস 12.5 ইউ স্কোয়ার, এইটা হচ্ছে মন্দন ত্বরণের ভ্যালু, মাইনাস আসছে। দেখো এই পর্যন্ত কি মিলছে কিনা তোমাদের সাথে আমার হিসাব,
স্যার আজকে তোমার মাইক্রোসফট ওয়ার্ড বোর্ডের ক্লাস নিচ্ছে। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড বোর্ডের ক্লাস নিচ্ছে। আচ্ছা, তাহলে এর একটা ভ্যালু আমরা পাইলাম, সেটা হচ্ছে 12.5 ইউ স্কয়ার, তাই তো? এখন আমাদেরকে প্রশ্ন করছে যে ওই কাঠের তক্তাটা যদি বুলেটটাকে পুরো বুলেট যদি কাঠের তক্তা পুরাটাকে ভেদ করতে চায় তাহলে আদি বেগ কত হইতে হবে। সো এখন যদি পুরো তক্তাটাকে ভেদ করে তাহলে আমাদের তখন নতুন অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি ধরলাম এস ওয়ান ধরি, যদি সেটা হয় তোমার এস ওয়ান, তাহলে এস ওয়ান ইকুয়াল টু কত হইতে হবে? 10 সেন্টিমিটার, রাইট? মানে সেটা হচ্ছে 0.1 মিটার হইতে হবে আদি বেগ। আগে যা ধরছি আদি বেগ তো বের করবো, আদি বেগ ইজ ইকুয়াল টু হোয়াট? শেষ বেগ কত হইতে হবে বলো তো? মানে এই বুলেটটা যদি তক্তাটাকে ভেদ করে যায় ন্যূনতম বেগে, সে যদি ন্যূনতম বেগে ভেদ করে তাহলে তার মানে কি? তার মানে এই তক্তাটাকে অতিক্রম করার পর তার শেষ বেগ হয়ে যাবে শূন্য। কথাটা কি বুঝতে পারছো? সো তার মানে ভি হচ্ছে আমাদের জিরো ধরতে হবে। ধরে আমরা এস ইকুয়ালটা তো ধরলাম, তাহলে আমাদের আদি বেগ কত হইতে হবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। আমরা সিমিলারলি এখন সেম সূত্র ব্যবহার করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু আইস এ এস। এখন ইউ স্কোয়ার তো লেখার প্রয়োজন নাই, শুধু টু আইস এ এস লিখলাম। তো এখন আমাদের এখানে ভি স্কোয়ার, আমি ভুল লিখলাম মনে হয়, ইউ স্কোয়ার না, ইউ স্কোয়ার কেন লিখলাম? আমাদের শেষ বেগটা শূন্য, তাই না? শেষ বেগটা শূন্য, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু আইস এ এস ওয়ান, এস ওয়ান আর কি। তো সেই ক্ষেত্রে ভি এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, মানে জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এখন আমরা এখান থেকে এস ওয়ান, এখান থেকে আমরা কী বের করবো? ইউ এর ভ্যালু বের করবো। তাহলে শর্ত অনুযায়ী আমাদের ইউ এর ভ্যালু কত আসতেছে? ইউ এর ভ্যালু আসবে আমাদের, ইউ স্কোয়ার এর ভ্যালু আসবে মাইনাস টুয়াইস এ এস ওয়ান, বা ইউ এর ভ্যালু কত আসবে তাহলে? রুট ওভার মাইনাস টু এ এস ওয়ান। তো এখন জাস্ট ভিতরে ভ্যালুটা বসাবো, এখন খেয়াল করো। আচ্ছা, ভ্যালুটা মনে হয় আমাদের আগে বসাইতে হবে, কারণ এখানে আমাদের ইউ স্কোয়ার তো আছে, আমি একটু ভুল প্রসেসে আমরা আগাইলাম, কারণ আমাদের এর তো এক্সাক্ট ফিগার নাই, তাই না? তাহলে এর ভ্যালুটাকে বসে আমাদের দেখতে হবে ক্যালকুলেশনটা কোন কোন তো আগে যায়, সমাধানটা কিভাবে আসবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস টু, এর ভ্যালু কত আসতেছে? মাইনাস 12.5 ইউ স্কোয়ার, রাইট? তার মানে আমরা এখন সামনে প্লাস না বসায় সামনেই মাইনাস বসায় দিতে পারি, তাহলে ভিতরে বসা লাগতেছে না। তাহলে 2 × 12.5 ইউ স্কোয়ার। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় ইলেকট্রিসিটি ফল করতে পারে, যদি হয়ে যায় বুঝে নিবার কি ঝামেলা হয়েছে। আচ্ছা, এস ওয়ান এর ভ্যালু কত? 0.1 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে তো আমরা একটা ক্যালকুলেশনে পৌঁছে দেবো। দেখো ইউ স্কোয়ার, আর এখানে ইউ স্কোয়ার মাইনাস 12.5-এর 2 দিয়ে গুণ করলে কত হয়? 25 ইউ স্কোয়ার, আর তার সাথে 0.1 গুণ দিলে কত হয়? 25 × 0.1 কত আসে? 2.5। তার মানে শর্ত অনুযায়ী ইউ স্কোয়ার মাইনাস 2.5 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, রাইট? এখন তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো কি বের হবে, কি বের করবো আমরা। তাহলে এখন এখান থেকে আমরা এটা বিয়োগ করলে কত থাকতেছে আমাদের? মাইনাস 1.5 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে মনে হয় মাইনাস রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল, তো এখানে মাইনাস রিমুভ হলো না কেন কোনো একটা কারণে? আচ্ছা, এটা পরে দেখতেছি, মাইনাস হিসাবটা পরে দেখতেছি। তাহলে আমাদের ইউ এর ভ্যালু কত আসতেছে এখান থেকে বলো তো? ক্যালকুলেশনটা খাতা কলমে করো সবাই। 1.5 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, বা আমাদের ইউ এর ভ্যালু আসতেছে, ইউ এর ভ্যালু আসতেছে রুট ওভার কত আসতেছে? 1.5। আমি কি ঠিকঠাক করতেছি? হ্যাঁ হ্যাঁ, রাইট, বললাম না আমি কিছু একটা উল্টা পাল্টা করতেছি।
আমার আসলে একটু মনোযোগটা এইদিকে নাই, হতে একটু বাইরের দিকে মনোযোগ দিছিলাম। তাহলে কত আসতেছে দেখো তো, তাহলে আমাদের ইউ স্কোয়ার এর ভ্যালু আসতেছে সূত্র অনুযায়ী -1/1.5, বা এখন পুরোটা এখন এখানে তো ঝামেলা হচ্ছে, এখানে তো মাইনাস থাকবে না, সামহাও মাইনাসটা তো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। কোনো কি ভুল করলাম আমরা? দেখো তো মাইনাসে কি কোথাও ভুল করলাম? স্কোয়ার প্লাস 2s1, না আচ্ছা যদি মাইনাস বাদ দিয়ে করি তাহলে কি উত্তর মিলে 1/1.5/0.816? না এটা তো হয় না, কিছু একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে। দেখো তো কোথাও কোথায় ভুল হয়েছে, কেউ দেখো তো কোনো ভুল পাচ্ছ কিনা। কে যেন বললা দেড় গুণ হবে, উত্তরের কথা উত্তরটা বললা, সে কি করছো এভাবেই করছো? কি হলো, কেউ কোনো ভুল পাচ্ছ না? হ্যালো, নেট কানেকশন কি আমার চলে? আমার তো নেট কানেকশন মনে হচ্ছে আছে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, বললাম জি স্যার, বললাম যে ভুলটা কি কোথাও কি ভুল পাইতেছো তোমরা? দেখতেছো, খুঁজে দেখছো, নিজের একটু করে দেখছো আমার সাথে মিলে কিনা? হ্যাঁ বুঝছি না, মাইনাস থেকে যাচ্ছে সেটা একটা বিষয়, তারপরে বিষয় হচ্ছে রুট ওভার মাইনাস কে যদি আমি ধরলাম কোনো কারণে মাইনাসে ভুল করছি, যদি আমরা মাইনাসটা বাদ দিয়ে রুট করি রুট ওভার 1/1.5, তাহলে সেটার অ্যান্সার তো আসতেছে অনেক কম, 0.816। এত কম ভেলোসিটি নিয়ে তো সে কাঠের তক্তাকে ভেদ করতে পারার কথা না। একটা জিনিস তো খেয়াল করো সবাই, আমি এটা ইগনোর করে গেছি, আমরা যখন এখানে নতুন একটু আমি একটু বোঝাই জিনিসটা কোথায় সমস্যাটা হয়েছে, আমরা একটা আদিবেগ ধরে নিয়ে আদিবেগ ধরে নিয়েছি ইউ, এবং আমরা এটা পাইলাম যে ওই ইউ ওই আদিবেগটা ধরে দেখলাম যে কাঠের মধ্যে বুলেটটার মন্দন কত হয়। বাট এখন তো আমরা নতুন ইউ বের করতে চাচ্ছি, এখন সমস্যা হচ্ছে আমি প্রথমবার দুইটাকে একই ইউ ধরার কারণে এই যে 12.5u² 12.5u² এর যে ইউ, আর এই যে আমরা এখন যে বুলেটের আদিবেগ বের করতে চাচ্ছি ইউ, এই দুইটা কিন্তু আসলে এক না। সবাই কি বুঝতে পারছো ভুলটা কোথায় হয়েছে আমার? হ্যাঁ থ্যাংক ইউ, মাফি ভুলটা ধরে দেওয়ার জন্য, বললাম না কিছু একটা ভুল করছি, আমার ফোকাস রবি, আচ্ছা রবি, আমার ফোকাস ওভাবে নাই। তাহলে এখন বুঝতে পারছি কি হবে, তাহলে আমরা একটু ফ্রেশ ভাবে করার চেষ্টা করি, তাহলে মনে হয় আমার আই থিঙ্ক এখন জিনিসটা সলভ হয়ে যাবে। দাঁড়াও একটু গোটা জিনিসটা একটু মুছে ফেলি, গোটাটা মুছে ফেললাম, গোটাটা মুছলো না এখনো যদিও। আচ্ছা তো আমরা এখন সূত্রটা ইউজ করতেছি আমাদের v² = u² + 2is, এখন আমরা প্রথমবার যে আদিবেগ ধরছি সেটাকে আমরা ধরো ধরলাম u1, ঠিক আছে, তাহলে আমাদের a এর ভ্যালু ছিল -12.5u² এখন নতুন যে আদিবেগ সেটাকে আমরা ধরলাম u2, তাহলে আমাদের সেই শর্ত অনুযায়ী v0 এবং নতুন আদিবেগ হচ্ছে u2, তাহলে u² + 2s। তাহলে এখন এখান থেকে আমরা যদি যেহেতু v² যেহেতু আমাদের 0 আসতেছে, তাহলে আমরা সরাসরি বলতে পারি যে u² = হচ্ছে -2is, বুঝতে পারছো? তো তার মানে আমাদের এখান থেকে u2 এর ভ্যালু কত আসতেছে, সেটা হচ্ছে আমাদের -2 × 12.5 u1 × হচ্ছে s,
এখন মনে হয় মিলে যাবে আই থিংক সো ফার, ঠিক আছে? তাহলে 12.5 ইনটু স্যার তাহলে পাথরের মাইনাসের মান কত আসে? হ্যাঁ 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 আপনি যে এর ভ্যালু কি আসলে সামনে একটা মাইনাস ছিল না, ওই মাইনাসটাকে আমি এখানে বসাইছি, বসাই নাই তো, তাহলে এখানে বসায় যদি দেই তাহলে এই মাইনাস আর এই মাইনাস রুটের ভিতরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না, বুঝতে পারছো? তাহলে রুট, তাহলে কিন্তু আর আমাদের ভিতরে মাইনাস থাকতেছে না রুটের ভিতরে, সবাই বুঝতে পারছো? সূত্র অনুযায়ী মাইনাস টু এস আমরা মাইনাস বসাইছি, আবার ভিতরে এর ভ্যালু হচ্ছে মাইনাস 12.5 ইউ, তাহলে এই মাইনাসে মাইনাসে কাটাকাটি এমনি চলে যাবে, তাহলে আমাদের এখানে দিন শেষে পড়ে থাকতেছে 2.5, হ্যাঁ রুটের ভিতরে ইউ ওয়ান স্কয়ার হবে কেন? a সমান মাইনাস 12.5, a স্কয়ার এ, ও আচ্ছা আমি সরি, আসলে যেটা হইছে যে তোমাদের যে ভিডিও ফিডগুলো সেটা ঢেকে রাখছিল আমার এই পাশটা, আমি শুধু ইউ1 পর্যন্ত দেখতেছিলাম, আচ্ছা তাহলে এটা ইউ1 স্কয়ার হচ্ছে, রাইট ইউ1 স্কয়ার, তাহলে এটা 2.5 ইউ1 স্কয়ার হচ্ছে, তাহলে এখন আমরা এটাকে বাইরে নিয়ে আসলে পাচ্ছি রুট ওভার 2.5 কে যা করলে আসে, এখানে হচ্ছে ইউ1 স্কয়ার বা এই পাশে হচ্ছে আমাদের ইউ2, ও আচ্ছা তাহলে এটা এটা কেন করলাম, এটা মুছে যাবে আমাদের ইউটাকে আমরা রুটের বাইরে নিয়ে চলে আসতে পারবো আর কি, ঘটনা হচ্ছে এই যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমাদের আদি বেগটা মানে নতুন যে আমাদের আদি বেগটা প্রয়োজন পড়বে সেটা আমাদের আগের আদি বেগের রুট 2.5 গুণ, এইটা হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন, সহজ জিনিস অনেক সময় লাগলো, ঠিক আছে? দেখো এখন সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে? তাহলে এখন এখন সব ঠিকঠাক, আসলে এরকম মাঝে মাঝে হয়, আমি অনেকগুলো জিনিস আমি বললাম না খেয়াল করতেছি না, যাই হোক সবার ক্লিয়ার তো নাকি? আচ্ছা তাহলে মোটামুটি এখন বলো তো দেখি আর কে কি প্র্যাকটিস করছো, আর কি কারো কোনো প্রবলেম বের হয়েছে, আমরা কি আরো ম্যাথ প্রবলেম সলভ করার প্রয়োজন আছে এই চ্যাপ্টার থেকে বলো? একটা প্রবলেম ছিল, প্রবলেম ছিল পাঠাইছো গ্রুপে দিছিলা? আচ্ছা গ্রুপে দিতে হবে না, আচ্ছা বলো, আচ্ছা আচ্ছা বলো, কোশ্চেনটা হচ্ছে যে অসম বেগের জন্য দেখা হয় যে সারণীর মানে একটা সারণী দেওয়া কিন্তু ওইখানকার কোনো মান ইউজ করে নাই অ্যানসারের ক্ষেত্রে, পুরাটাই থিওরিটিক্যালি দেখা বাট বুঝি না, অসমবেগের জন্য দেখা হচ্ছে দূরত্ব সময় লেখচিত্রের এক বিশেষ মুহূর্তে যে কোনো বিন্দুতে অন্তত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে বেগ নির্দেশ করে। আচ্ছা এটার উত্তর কে দিবা বলো? সরি এটা আপনি আগে করে দিতে, এটা নিয়ে এটা এখন বিন্দুতে তার আমরা মনে আছে আমরা গ্রাফের লাস্ট ক্লাসে আমরা অসমবেগের একটা গতিশীল বস্তু মানে স্পেসিফিকলি বলতে গেলে সেটা ছিল সুষম সুষম তরণ ছিল, সুষম তরণে গতিশীল একটা এইরকম গ্রাফের জন্য একে সেখানে আমরা একটা স্পর্শক একে প্রথমে একটা ছোট্ট ত্রিভুজ কল্পনা করে আমরা আঁকছিলাম, তারপরে সেটা দিয়ে বড় ত্রিভুজ ধরে দেখছিলাম, দেন আমরা ওই বড় ত্রিভুজের ঢাল বের করে বেগ বের করছিলাম, এইটাই ওটা বুঝায় লিখতে বলছে আর কিছু না, ঠিক আছে বুঝতে পারছো? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে করো, আগামী আর 10 মিনিট আমরা প্রশ্ন নিব তোমাদের, বিভিন্ন প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করবো, আজকে আর ম্যাথ করাবো না, ম্যাথ করে খুব একটা সুবিধা করতে পারতেছি না আজকে, আচ্ছা ম্যাথ তো নাই প্রবলেম সলভ হয়ে গেছে আসলে, এখন আর কারো কি প্রবলেম আছে খুঁটিনাটি প্রবলেম বা প্রশ্ন টশ্ন থাকলে সে করে ফেলতে পারে। আগামীকালকে ক্লাস করবা তোমরা সেটা বলো আগে,
তাহলে কালকে না করলে সেটা বৃহস্পতিবার করো, ঠিক আছে? শুক্রবার দিন নিলেন, ঈদের মধ্যে ভেজাল দিলাম, মানে প্যারা দিলাম না তোমাদের, এটা আমার কাছে একটু প্যারা লাগতেছে, কারণ ঈদের দিন ঈদের মধ্যে হয়তো কোথাও বাইরে থাকতে পারি, তো আমার একটু কাজকর্ম থাকতে পারে, তাহলে বৃহস্পতিবার না, এটা এই সপ্তাহের দুইটা ক্লাসের মধ্যে একটা তো আজকে হয়ে গেল, আর একটা সামনের কোন একটা ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে? ওকে চলবে? জি স্যার চলবে। ওকে ওটা চললেই ভালো। আর তাছাড়া তোমাদের তো বলে রাখলাম, ঈদে তো আমি তোমাদের নরমালি সব জায়গায় ছুটি, যে যেটা ভাবছিলাম যে এক সপ্তাহ ছুটি দেবো বা 10 দিন ছুটি দেবো সেটা দিচ্ছি না, সামনের মাসে আমার একটা ইয়ে আছে, তোমাদের একটু বলা উচিত অ্যাকচুয়ালি, আমি বাবা হতে যাচ্ছি খুব দ্রুত সামনের মাসে, হয়তো হয়তো এটা হবে, তো ওই তখন একটা ইস্যুতে পড়ে যাব আমি, তখন এক সপ্তাহ তোমাদের এই পেন্ডিং ছুরিটা দিয়ে দিব, ঈদের মধ্যে যে ছুরিটা দিতে চাচ্ছি না, কারো কোনো সমস্যা নাই তো? সমস্যা আছে এনিওয়ান? না স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি হোয়াট ইউ মিন দ্যাট বিয়ে করছেন নাকি? ডেফিনেটলি বিয়ে না করলে আমার ছেলে হবে কোথা থেকে, আমার বাচ্চা আসবে কোথা থেকে? আচ্ছা যেটা তো জানতো না তোমরা, না এখন কি আমি তোমাদের অ্যাপ্লিকেশন লেটার লিখে পাঠাবো যে দেখো? আচ্ছা যাই হোক, হোয়াটএভার, মজা লাগলো। কে কে জানতা না তোমাদের মধ্যে? তখন আসলে তোমাদের এক সপ্তাহ ঈদের ছুটিটা দিয়ে দিব আর কি, এটাই হচ্ছে আমার প্ল্যান আর কি, তাহলে তোমাদেরও আর কি জাস্টিস হলো, আমি ইনজাস্টিস আসলে পছন্দ করি না। আচ্ছা তো যাই হোক, আর কোনো প্রশ্ন থাকলে বা আলোচনা থাকলে বলো, আমার মনে হয় না যে আজকের পরে চ্যাপ্টার 2 আর ধরে বসে থাকার অর্থ আছে, যদি না তোমাদের প্রবলেম বের হয় আর নতুন কোনো। সবাই কি টেস্ট পেপারে স্কুল সলভ করছো এখানে? টেস্ট পেপারে স্কুল সলভ করছো সবাই? জি স্যার। কোনো প্রবলেম আছে চ্যাপ্টার 2 কি এখন মনে হয় সব পারবো? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এখন কি ক্লাস শেষ করব না কেউ আর কোনো প্রশ্ন করবা বলো? আর কোনো প্রশ্ন নাই? না স্যার কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, সবার মাথার মধ্যে এখন গরু ঘুরতেছে নাকি? গরু আর গোবরের গন্ধ। তো আজকে পরশু দিন যেহেতু ঈদের আগে আর দেখা হচ্ছে না, ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। হ্যাঁ তোমাদেরকে ভালো থাকো, সুস্থ থাকো, বেশি গরু খায় আবার ফিট হয়ে করে থাকো না, সীমিত আকারে খাওয়া দাওয়া করো, কঠোর আকারে খাওয়া দাওয়া করো না গরু টরু, তা অবশ্য কোরবানি গরুর মাংস খাইলে মানে খুব মানে কিছু হয় না, আমি দেখছি এটা রহমত আছে আর কি আমাদের, তারপরেও সবাই একটু সেভে থাকো, সাবধানে থাকো, বেডের তেমন একটা হয়েও না, আর ঈদের এই কয়েকটা দিন পড়ার দরকার নাই, কিন্তু ঈদের দুই একদিন পরে গিয়ে একটু পড়াটা শুরু করে দিও, ঠিক আছে? আর যদি আর ওয়ান লাস্ট টাইম কারো টেস্ট পেপারে মেজর কোনো প্রবলেম থেকে থাকে একটু গ্রুপে সাবমিট করো, যদি এনাফ প্রবলেম থাকে তাহলে আরেকটা ক্লাস নিতে নিবো হয়তো বা, না হলে এরপরে যেদিন দেখা হবে সেদিন আমরা চ্যাপ্টার 3 থেকে শুরু করব, ঠিক আছে? 3 থেকে শুরু করলে ভালো হয় নাকি? তাহলে পরবর্তী, হ্যাঁ কি পরের সপ্তাহে রবিবার? পরের সপ্তাহে, হ্যাঁ পরের সপ্তাহে রবিবার ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আর কি, অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? আসলে আমার এখন পরের ক্লাসগুলো কি জুমে হবে? আজকে কি জুমে হচ্ছে না? জি স্যার, মানে পরেরটা স্লাইডে হলে তো জুমে নাকি? স্লাইডেই হবে, তবে স্লাইডে স্লাইডেও নিতে পারি, হোয়াইট বোর্ডেও নিতে পারি, একটা হলেই হলো, কনভেনিয়েন্ট হলেই হলো, তোমাদের তোমাদের পড়াটা বোঝা দিয়ে কথা, ঠিক আছে? যখন দেখবা যে বুঝতে পারতেছো না বা সমস্যা হচ্ছে ডেফিনেটলি বলবা বা আস করবা সাথে সাথে,
আর আমি তোমাদের তো মূলত থিওরিটিক্যালি আমি বেশি কথা বলেই আমি বোঝানোর চেষ্টা করি, সমস্যা হলে অবশ্যই বলবা যে এভাবে সমস্যা হচ্ছে বা ই হচ্ছে, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের মধ্যে আর কি। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে, অ্যান্ড অবভিয়াসলি ঈদ মোবারক। জি স্যার, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।